হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামেলি, বিলেতে বং কাপালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা টাওয়ার ব্রিজ দেখতে যাব, তো তোমরাও চলো আমাদের সাথে। আমরা টাওয়ার ব্রিজে চলে এসেছি আর তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করছি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন ছিল এপ্রিল মাস, আর তখন এইখানে চলছিল স্প্রিং। আজকের ওয়েদারটা একদম ভালো না, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা ভেবেছিলাম আজকে রাতের টাওয়ার ব্রিজ দেখবো, কিন্তু মনে হয় না আজকেও দেখতে পাবো বলে, যা বাজে ওয়েদার। এই জায়গাটা আমাদের বড্ড প্রিয়। আমরা যখন প্রথম লন্ডনে আসি, সবার প্রথম লন্ডনের এই টাওয়ার ব্রিজেই আমরা ভিজিট করেছিলাম। থেমসের উপর অনেক রকম বোট রাইডের ব্যবস্থা রয়েছে, যেমন উবের বোট, লন্ডন আই রিভার ক্রুজ আর থেমস রকেট। লন্ডনের মধ্যে আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো এই টাওয়ার ব্রিজ। আমাদের যখন ইউকেতে আসার কথা চলছিল, তো তখন আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে লন্ডনে এসে আমি সবার আগে টাওয়ার ব্রিজ দেখব। টাওয়ার ব্রিজের এই জায়গাটাতে সব সময় তুমি ভিড় দেখতে পাবে, সামার, উইন্টার, মনসুন যখনই আসো না কেন। আর এই জায়গা সারা দেশ বিদেশের লোকে টুরিস্টে একদম ভর্তি থাকে, তো আমার তো ভীষণ পছন্দের জায়গা এই টাওয়ার ব্রিজ। আজকে তো ভেবে বেরিয়েছিলাম রাতের টাওয়ার ব্রিজ দেখব, কিন্তু মনে হয় না আর দেখতে পারবো বলে, কারণ দিনের টাওয়ার ব্রিজের যেমন সৌন্দর্য, রাতের টাওয়ার ব্রিজের সৌন্দর্য আরও বেশি। কিন্তু মনে হয় এবারও ব্যাড লাক, এবারেও দেখতে পারবো না। তো যাই হোক, সামনের দিকে হাঁটতে হাঁটতে যাওয়া যাক, তোমাদের সামনে থেকে টাওয়ার ব্রিজটা দেখাই চলো। আজকে এই নিয়ে মনে হয় তিনবার দেখছি দিনের টাওয়ার ব্রিজ, রাতের টাওয়ার ব্রিজ দেখার সৌভাগ্য এখনো অবধি হয়নি। জানি না কবে আমি দেখতে পাবো রাতের টাওয়ার ব্রিজ। এই জায়গাটা বেশ ভালো, সবাই নিজেদের মধ্যে বেশ বসে গল্প করছে আর সাথে টাওয়ার ব্রিজের ভিউটাকে বেশ এনজয় করছে। এটা হলো টাওয়ার অফ লন্ডন, এখানেই আমাদের কোহিনূরটা রাখা আছে।
এখন এখানে বসবো, এই ভিউটাকে এনজয় করবো, আর বাড়ির লোকদের ভিডিও কল করে ওদেরকেও এই জায়গাটা দেখাবো। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও আস্তে আস্তে বাজে হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণ থাকতে পারবো বলে। দাঁড়ান, আপনাদের একটু সামনে থেকে ভিউটা দেখাই। আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টাওয়ার ব্রিজের ভিডিওটা দেখতে কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আমরা এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম ক্যারামেলাইজড আলমন্ড খাবো। আজকেও আর রাতে টাওয়ার ব্রিজ দেখা হলো, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে, সাথে প্রচন্ড ঠান্ডা হলো, তাই বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই টাওয়ার ব্রিজটাকে ক্রস করে সামনেই টিউব স্টেশন, টিউব ধরবো আর বাড়ি চলে যাব। আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।